আমার সকল বন্ধুদের জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আজ হলো মহাসপ্তমী। সপ্তমীর দিন রাত্রেবেলা আমি আর আমার ছেলে বেরিয়ে গিয়েছি আশেপাশের কয়েকটা ঠাকুর দেখব বলে। আমি পরে নিয়েছি শাড়ি, পুজো মানেই আমাকে শাড়ি পরতে হবে। শাড়িতে আমি ভীষণ পরতে ভালোবাসি, পুজো বলো বিয়ে বাড়ি বলো, শাড়ি পরতে কিন্তু দারুণ লাগে। আর আমাদের পাশের পাড়ায় হয়েছিল এই প্যান্ডেলটা। প্যান্ডেলটাও যেরকম দেখতে সুন্দর হয়েছিল, সব থেকে বড় কথা হলো ঠাকুরটার মুখটা এত সুন্দর হয়েছে যে বলার মতো না। মাকে লাল শাড়ি পরে যে এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। দেখো সোনার গয়না আর সোনালি রঙের ডাকের সাজে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে। মা দুর্গা লাল শাড়ি পরে রয়েছে আর মা লক্ষ্মীকেও কিন্তু সেম শাড়ি পরানো হয়েছে। মা দুর্গার রূপটা এত ভালো লাগছে, সাথে লাল ওড়নাটা দিয়ে ভীষণ সুন্দর লাগছে। তোমাদের কাদের কাদের এই ঠাকুরটিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। ঠাকুর দেখতে বেরিয়েছিলাম বেশিরভাগ সময় বেশিরভাগ প্যান্ডেলেই কিন্তু আরতি হচ্ছিল মায়ের। আর এই যে ঠাকুরটি থেকে দেখতে পাচ্ছ, এর থিমটা ছিল কৃষ্ণনগর রাজবাড়ির ঠাকুর। ভীষণ সুন্দর লাগছিল ঠাকুরটিকে, আর তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশেপাশের প্যান্ডেলটা আর শেয়ার করিনি, ভাবলাম মায়ের মুখটাই একবার ভালোভাবে শেয়ার করি। এটি দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই দেখো মা ছেলে আর আমার চিকু আজকে বন্দুক নিয়ে বেরিয়েছে। ওর তো বন্দুক ফাটাতে ভীষণ ভালোবাসে, আর ওর সঙ্গে সঙ্গে আমার ভয় লাগে কিন্তু ফাটাতে কিন্তু দারুণ লাগে। আমিও বন্দুক ফাটাতে ফাটাতে প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছি, আর এরপর চলে এসেছি আরও একটা সুন্দর ঠাকুর দেখতে। চলো তোমাদের ভেতরটা দেখিয়ে নিই, এত সুন্দর কাজ করেছে। আর ওখানে জানো তো ছোটো ছোটো দোলনা বসিয়েছে। আমি ওর বাবাকে বলছিলাম যে তুমি দশমীর পরের দিন এসো, একটা দোলনা খুলে নিয়ে চলে যাও, বাবারও thank you.
তারপর আমরা চলে এসেছি আমাদের বারোয়ারি মাঠের মেলায়। আর আমার চিকু তো মেলা শুনলেই নাগরদোল্লা চাপবে। আর আমি জানো তো, এই ছোট নাগরদোল্লাটাও যেমন চাপতে পারি না, বড়টাও চাপতে পারি না, আমার মাথা ঘোরায় কেমন একটা হয়। আর আমার ছেলে এইটুখানি বয়স থেকে যে এই নাগরদোল্লাটা চাপতে এত ভালোবাসে যে বলবার মতো না। আমি আর ওর বাবা ঠিক করেছি, এরপরে তো কালী পুজো আসছে, নৈহাটি মানে কালী পুজোই। আর এই কালী পুজোয় অনেক মেলা বসে, সেই মেলাতে ইলেকট্রিকের নাগরদোল্লা বসে। আমি আমার ছেলেকে ইলেকট্রিকের নাগরদোল্লায় চড়িয়ে দেখব, সত্যিই কি ওর সাহস আছে নাকি ও ভয় পায়। আমার তো যখন ঘোরাচ্ছিল ওকে ঘোরাচ্ছে, আমার যেন গা গোলাচ্ছে এরকম একটা হচ্ছে। যাই হোক, ওই যে বাচ্চাদের যেগুলো রয়েছে সেগুলোতে উনি চাপবেন না, যেটা বড়দের নাগরদোল্লা সেটাই চাপবে। তো আজকের মতো আমার সপ্তমী ব্লগটা এখানেই এন্ড করলাম। টাটা, বাই বাই, ভালো থেকো।